আজি স্ট্রাইক আর করছেন বিজেপি কর্মী মানে এবং গোবিন্দ সাউ গোবিন্দ যে রয়ে বরগড় হাজত মৃত্যু ঘটনার খাস করে কুম্ভার পর মিলকি স্ট্রাইক করা যাচ্ছে বর্তমান স্থিতি করগড় हाँ निश्चित रूपए चिन्मय आम जी जो बहु चर्चित तो हाजत मृत्यु घटना रही बरगड़ गोविंद कुमार को जो हत्या करा जो अभोग आसा था पीटी पिटी टाउन थाना भावे मारी दीजा पर न्याय और तत्न को, को सरकारी चाकरी क्षतिपूरण यही सब दाबी नहीं कि आज बरगढ़ बीजेपी तरफ जिला बरगढ़ जिला बंद डाकर दी सहित जो ममिता मेहर जो हत्याकांड घटी से ही हत्याकांड को लेकिन आज बीजेपी लगातार छ घं सका छटारु लेकिन दुटा पर्यटन তো আট ঘন্টা আট ঘণ্টা বন্ধ ডাক দিয়েছে মুখ সিধা সাল চিত্র দেখবি এটি যে বিজেপি কর্মী অনেক সেটি আন্দোলন করছেন এবার রাস্তা মধ্যে অবরোধ করি সমস্ত দোকান বজারগুড়ি রয়েছে সে দোকান বজারগুড়ি মধ্যে বন্ধ করা যাই আমি সিধাসলখ প্রতিক্রিয়া নেওয়া ম্যাডাম কোণ কে আজ আপনার আঠ ঘটিয়া বন্ড ডাকা দিয়েছেন যে ভাবতে গোবিন্দ কুম্ভারায় দাবি এবং যে মমিতা মেহের কেস হয়েছিল তাকে দাবি আপনার মানে আন্দোলন নিশ্চিতভাবে আজিকা বরগড় জেলা সারা বন্ড ডাকরা দিয়া হয়েছে ছ বজে নই বজে তো ভারতীয় জনতা পার্টি তরফন আমার যে দাবি রয়েছে গোবিন্দ কুমার কু নায় সিবিআই তদন্ত মমিতা মেহের ঘটনা যে বলা জেলা থেকেছে যে ঝিওগড় গোটে উপরে যে প্রকার অত্যাচার করা যাইছে সে উপরে মন্ত্রী ইস্তফা দাবি নেই আজকাল ভারতীয় জনতা পার্টি বন্ধ ডাকছে নিশ্চিত রূপে কেবে যেহেতু আজ আট ঘটিয়া বন্ধ ডাক দিয়েছে আপনার তরফ আন্দোলন করা হচ্ছে তো কে কে আপন মান মুখ্য দাবি রয়েছে ଦେଖନ୍ତୁ ଯେଉଁଭଳି ଭାବରେ ବର୍ତ୍ତମାନ ସରକାର ନ ଜଣା ନ ଜାଣିଲା ଭଳିଆ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ନିନ୍ଦନୀୟ ଆମେ ଜାଣିଛୁ ମମିତା ମେହେର ହତ୍ୟାକାଣ୍ଡ ହେଉ ଗୋବିନ୍ଦ କୁମାର ହତ୍ୟାକାଣ୍ଡ ହେଉ ସରକାରଙ୍କ ନିରବତା ପ୍ରଶାସନର ନିରବତା ପୋଲିସର ନିରବତା ଏ ଲୋକମାନଙ୍କ ଭିତରେ ଶଙ୍କା ରହିଛି ଏବଂ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ନ୍ୟାୟ ନ ମିଳିଛି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଆନ୍ଦୋଳନକୁ ରହିବ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି যেভাবে ভাবে লোক জনসমর্থন রয়েছে এটা স্বতপূর্ণ জনসমর্থন বাস্তব লোক মানে চাহুবেন যে মমিতা মেহরক নিয়া মিলু গোবিন্দ কুমার কুমু নিু এবং লোক মানি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে সমর্থন করবে এবং সরকার বি সে যাবে নিশ্চিত রূপে আমি সে জেলা সভাপতি আছে না তা প্রতিক্রিয়া নেওয়ার তা যে বন্ড ডাকা দিয়েছে আজকে দেখুন বরগড় আমি আট ঘন্টা পর্যন্ত আমি বন্ড ডাকু মুখ্যত দুইটা কথা উপরে বন্ধ ডাকা দিয়েছে যে মাছে আগুৰু এই হাজত্ৰ মৃত্যু হ'ল গোবিন্দ কুমাৰৰ পুলিচ আজি পৰ্যন্ত কোন পদক্ষেপ নেলা নাই আজি পৰ্যন্ত এফ আই আৰ লাহি অভিযুক্ত পুলিচ অফিচৰ মানৰ বিৰুদ্ধে অপৰপক্ষ যি মানে শান্তিপূৰ্ণ উপায়েৰে এই আন্দোলন কৰাৰষ্ঠান গ্ৰহণ কৰিছে এই পুলিচ এই আমি বাৰম্বাৰ এই আন্দোলন কলোঁ বিভিন্ন সংগঠন বি আন্দোলন কলে কিন্তু চৰকাৰ কিছু কাহাৰীৰ কথা শুনিলা নাই দমন কলা উল্ট আজি মমিটা মেহৰ যোন মমিটা মেহৰৰ হত্যাকাণ্ড হৈ এতিয়া কৈপ্টেন মিশ্ৰ তৰ পুৰুণা হাত অঁ আমি অনুৰোধ কৰোঁ মুখ্যমন্ত্ৰীক তুৰন্ত বহিষ্কাৰ কৰোঁ কেপ্টেন ও দিব্য শংকৰ মিশ্ৰ কোনো এই দুইটা কথাৰে আজি আমি বৰগড় বন্দু আপোনাৰ দেখি থাকিব পূৰা শত প্ৰভূত ভাৱে আজি পূৰা বৰগড় বন্দ অঁ সকলো ছু দা পৰ্যন্ত পূৰা বন্দ ৰ সবু অনুষ্ঠান আমাক লিখিত ভাৱে দিম আজি আমি বন্দ কৰো বোলিকৰি

তৰ বিৰুদ্ধে কাৰ্যানুষ্ঠান গ্ৰহণ নকৰে সেই পৰ্যন্ত আন্দোলন আমি জাৰি ৰখিব দীপাৱলীপে পুনি ইয়ে আন্দোলনক তীৱতৰ কৰিব পৰ্যন্ত গোবিন্দ কুম্ভাৰ পৰিবাৰক য়ায় মিলি নাই মমি মমিটা মেহেৰৰ পাৰিবাৰ্য়িলি নাই আমি এতিয়া চিবিআই তদন্ত কেছ্ৰে চিবি আই তদন্ত আমি দাবী কৰিছোঁ